না, এদের খাওয়া হয়ে গেছে, আর সন্টু বসে বসে এই যে খাচ্ছে, দেখো টমেটো সস দিয়ে চকোস খাচ্ছে, এরা হারিয়ে গেছে, দেখো কি ডাকছে চলে আসছে, দেখতে কি সুন্দর না মুরগি। উড়তে পারে ও হেভি জোরে। কাকিমা তাড়া দিচ্ছে, খাওয়া হয়ে গেছে, কারণ লোকের তা যা 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 ওই তো চলে আসছে গেটে, যা যা যা, গলাটা কি চিকুন। আজকে সকালবেলা আসছে মিষ্টি বালা, তাই যাচ্ছি মিষ্টি আনতে, বরমশা চলে গেছে আমার আগে, তা যেয়ে দেখি কেমন মিষ্টি, ডাকছে আমাকে, তা চলো তোমরাও দেখবে। আরে হাঁপসিয়ে গেছে, কি মিষ্টি এরকম লাল লাল কেন, রসগোল্লা হ্যান্ডমেড রসগোল্লা, মানে দেশি গরুর হ্যাঁ দুধের পুরা, কি সুন্দর দেখাচ্ছে নিজের নিজেকে, বাড়ির গাই তো না বুঝি না। আরে ভালোবেসে দিচ্ছি তোমরা, রে মেরা বলে অনেক, কত করে কেজি, কেজি না পিস হিসাবে, পিস 5 টাকা পিস, খাই দেখো তো, খাই দেখো, এই ভেন্ডি নিচ্ছি না কেন, না কেন বম, সবাইকে তিন জনে তিনটা দিলে তো লস, কি সুন্দর মিষ্টি। আমাদের পাশের গ্রামের যদি কেউ দরকার হয়, বিয়ে বাড়ি যা হোক যেখানে দরকার, আগে থেকে অর্ডার দিয়ে দেবে, অ্যাভেলেবল করে দেবে, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ কমেন্ট করে জানাবেন, পুরো সলিড মিষ্টি প্রায় সব সময় আসে। তা এই যে আমরা একটু রেখেছি আধা কেজির মতন, যে কাটিয়ে সন্টু চল চল চল, হ্যাঁ মিষ্টিগুলো তো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, তাটা খেয়ে দেখি কেমন। দারুন, খুব সুন্দর হয়েছে, পকেটে 100 টাকা আছে, নিয়ে এসো, দাঁড়িয়ে থাকো, মিষ্টি আনি, মিষ্টি খেয়ে যা হোক সকাল সকাল মিষ্টি মুখ হয়ে গেল। আর হচ্ছে দেখো সকালে রানবো কি, তা খেত থেকে নিয়ে আসছি কিছু সবজি, সবজি তো না, দেখবে কি এত সুন্দর হয়েছে, কুমড়ো ফুল দেখো, তা গাছে টাটকা এখনো কুমড়ো ফুল তুলে নিয়ে আসলাম এই মাত্র, যে তা ফুলগুলো বেশ ভালোই হয়েছে অনেকটাই, তা এই ফুলগুলো ভাজবো মানে বড়া বানাবো তাই ভাবছি সকালে। এরকম একটা ঘটি রাখছিলাম মালকিন দিয়ে, কি ধুলো পড়ে রয়েছে, না 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 ওই আনবো না, এর ভিতরে রয়েছে কেউ ভালো ভালো জিনিস, টিফিন করি কুছ নেই হোগা, সফেদ হ্যাঁ না, কুছ নেই হোগা, কালার নাই দিদি, ওনলি ব্ল্যাক কালার, এ দুইটা কালার নাই বলছে, পাকা চুল রয়েছে তো অল্প অল্প তাই বলছে, কি একটাই রাখতো, ওই একটাই তো দোষ, আরে এটা দিলে ভালো হতো, এই নেই নেই দিদি, ওর থেকে অন্য দাও তো, দুটো তিনটে হয়েছে রে, তোরা দে দিদি, তোরা দেও দুইটা দে, তোরা তোরা, না না এটা ঢাকার জন্য ঠিক, ওটা হবে না, তোরা দে দুটো দিলে, ও ইতনা বাল হয়, ও তো এসে এসা করকে না বাল দে, এ রঙ্গু তো দে দো, এ সব কা বাল হয় সহি হ্যায়, এ গিন্নে দে 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 বাবু, আরে এর ভাল না দেখলে বুঝবে, আরে এটা ঢাকার জন্য মাটি নিয়েছে আর কি, আমার চুল আনতে গেছে কাকিমা, এই যে মন্দিরের সাইডে মাল চুল ঝুলো না, কারণ মা মন্দিরে বসে তিলক করে সবসময় মাথা আশ্রায় মন্দিরে সব করে, ওই যে আমারও একটু হয়েছে, মাল চুলও বেশ ভালোই আছে, একটা বড় জিনিস নেওয়া, অল্প থাক কেটে কাল চুল, এটা করছে পাকা চুল, পাকা চুল অত ছোট মগ নিয়ে কি করবো, এই বড় থালাটা করছে, তা করছে আরো একটু চুল আনো, তো বড় থালাটা দিয়ে দেবো, নিয়ে এসো, হ্যাঁ আমার দ্বারা চুল নাই, তোমার দ্বারা আছে, আচ্ছা দাঁড়া আমার দ্বারা রয়েছে, নিয়ে এসেছি বড় থালা আছে, আমার চুল মিশে একটা বড় থালা রাখা যায় নাকি, কারণ বড় জিনিসই ভালো, ছোট জিনিস অনেক হয়ে গেছে, তা মাঝে মাঝে বড় তা রাখি আর কি, তা দেখে আমার চুলও নিয়ে এসে কিছু সবার, এই যে এতটুকু নিয়ে আসছি, এক মাইনে বাদ ফের জানা ফের ভুলে গা,
ওই তো ওই একশো জ্বালা না, একটা বড় থালা পেয়েছি, থালাটা ভালো আছে, এই জিনিসটা ভালো রাখা আছে। তোর দিদির নিরামিষ, আমাকে আমিষ কিছুই নাই, যা হোক। হ্যাঁ, আমাকে আমিষ নাই, তোর দিদি সব নিরামিষ, সব নিরামিষ দিদি। হ্যাঁ, ওটা ভাত খাওয়ার জন্যই না, ঢাকা ঢুকির জন্য বড় থালা। চুল বাটি তো রাখলাম তিনটে ফাইনালি, তা এখনই সকালে খাবার খেয়ে দিয়ে দুপুরে রান্না রান্না করে মন্দিরে নিয়ে গেছে কাকিমা অন্নভোগ। আর কী কী রান্না করেছে আর কী হচ্ছে আমাদের, তোমাদের না আজকে আমাদের মান্ডিয়া রান্না হচ্ছে জানো, ওইটা হচ্ছে কথা। তা তোমরা মান্ডিয়া খেয়েছো আগে কখনো, দেখেছো মান্ডিয়া খেয়েছো কি দেখেছো? তা চলো আজকে মান্ডিয়া রান্না হচ্ছে কেমন দেখতে, আমি না খাইতে পারি না এটা সত্যি। মান্ডিয়া শরীরের পক্ষে এত যে ভালো না, মানে এই গরমের সময় মান্ডিয়া খায় প্রায় উড়িয়ারা, আমাদের এখানে বাঙালিরাও কজন কজন খায়, আমাদের বাড়ি খায়, সব ভাইরাই খায়। এক একটা গ্লাসে মান্ডিয়া নেবে সকালে, ওইটাই খায়, পুরো শরীর ঠান্ডাই থাকবে গরমে জানো। তা দেখো রান্না করছে কাকিমা, তা আমাকে বললো যে তুমি একটু নাড়া দিয়ে তরে নেয় রেখে যাবে। এখন চুল বাটি রেখে আমরা খাওয়া দাওয়া করার পরে এখন এই নিয়ে আসছে গাজরের সাইডে, তা এসে দেখি এই যে বসি বানাচ্ছে। দেখো গতকালকে এই বসিগুলো কিনে নিয়ে আসলো, মানে আমরা গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তখনই উনি দেখাবো না তাই কি, তুমি যা করছো তোমার ছেলেও ওরকম করে। এই যে আমার বসি, এই যে আমার বসি দেখো, জাপানি বসি, চোদ্দ নম্বর বসি, চোদ্দ নম্বর যখন বসি নম্বর থেকে, তা তো জানি না যে বসি নম্বর না কিসের নম্বর। কালকে বানিয়েছি, এই যে কি আছে দেখানোর, কি আছে আমরা যেটা করি সেটা তো দেখো, বসি বানাচ্ছে, এটা তো খারাপ শখ না, না না এটা খারাপ না, তো ভালো। আর সবারই পছন্দ মাছ ধরা, মাছ ছাড়া মাছ ধরা তো বেশি করে সবারই পছন্দ। এই দেখো কি মনে হচ্ছে কি সে লিজু লাগছে না, এটা হলো বড় বসি। হ্যাঁ, এটা হলো ১২ নম্বর বসি। বাবা ইয়া যদি হাতে ফোটে বাবা, এটা ১২ নম্বর, আর আগেরটা যেটা দেখাচ্ছিলে এটা হলো ১৪ নম্বর। ১২ আর ১৪ তাই, ১২ গুলো বড়, ১৪ টা একটু ছোট তাই। দেখো বাঁধছে কি সুন্দর ভাবে, কইটা দেখো বসি বানবে তো এইভাবে বানবে, যদি ফুটে যায় রে মনে। দেখো কি সুন্দর দেখাচ্ছে না ক্যামেরায়, এত সুন্দর দেখাচ্ছে না বসি, এই পিছনে পিছনে রাউন্ড রাউন্ড করে কালারিং কালারিং সুতো দিয়ে বাঁধছে। মনে হচ্ছে কি সেই লিচু লাইট ঝুলা রাখছে, জলে বিশেষ ঝুলবে আর লিচু লাইট জ্বলবে রাত্রে, পুরো একটা খাদ্য হবে, একটা পুরো সব পড়া মিশে একটা, সব পড়া মিশে একটা হবে। বাবা তো হুইল কাকে বলে, মাছ ধরবো কবে তাই বলো, তাহলে সবাই দেখি। কালকে যদি ধরি নিশ্চয় ভিডিও করার চেষ্টা করবো। কোথায় যাবে ধরতে? ড্যামে যাবো, নদীতে যাবো। আর মানে শখ খুব সমুদ্র যাবো না, সমুদ্রে সমুদ্রে যদি চান্স পাই নিশ্চয়ই যাবো। এইটা হচ্ছে মান্ডিয়া, দেখতে পাচ্ছ পুরো এই যে তলায় যে বসে গেছে, শস্য দানার মতন হয়, এগুলো ধুয়ে এটা গেছে ভারত আমাদের ছিল গত বছর, সেটা ছিল তাই সেটা রান্না করছে এখন কাকিমা। এই গরমের সময় খায় এটি মান্ডিয়া, আর শরীর যে এত ভালো থাকে না, ঠান্ডা থাকে একদম সুস্থ, আর খুবই ভালো গরমের শরীরে এই আর খাওয়া, মানে মান্ডিয়া খাওয়া। আসলে মান্ডিয়া গুঁড়ো করে রাখা রয়েছে ডাব্বায়, এই দেখো এটা হচ্ছে মান্ডিয়া গুঁড়ো করা ডাব্বা, পুরো দেখতে মনে হচ্ছে পুরো আটার মতন দেখতে, একটু হালকা হালকা কালো কালো ইয়ে আছে, কিন্তু এতে রান্না করলে যে একটু দেখতে কালো হয় আর কিছু না। এই স্বাদও করে মানুষ একটু লবণ দেয় কিছু, কেউ কেউ চাউল এই চাউলও দেয় কিছু, তা অনেক লোকে অনেক প্রকারের রান্না, আমাদের বাড়িতে প্রায় এরকম প্লেনই রান্না হয়, হালকা একটু লবণ দিয়ে এটা রান্না করা হয়। আর এটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খেতে হবে, ফ্রিজে রেখে দিয়ে খাবে তাহলে যে আরও ভালো। দুপুরে আজকে রান্না করেছে কাকিমা এই যে আমের চারুপানি, নতুন গাছে আম হয়েছে সেইটা দিয়ে আজকে প্রথমবার আমাদের এই যে চারুপানি রান্না হয়েছে, এইটাও প্রায় আমাদের গরমে সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়ি। আর রয়েছে এই যে সজনে দিয়ে মানে সব কিছু দিয়ে একটু শুক্ত করেছে ঘণ্ট বড়ি দিয়ে, অনেকে দুধ দিয়ে দুধ শুক্তও খায়,
তা আমাদের শস্য টস্য দিয়ে সব সবজি দিয়ে এটাই শক্ত করেছে। আর হাঁড়ি ভর্তি ভাত ছিল দেখো, সেটা নিয়ে গেছে। এখন হয়েছে মন্দিরে কিছু ভাত, আর এখানে রয়েছে ডাল, মুগের ডাল রান্না রয়েছে। আর সেই সকালে কিছু কুমড়ো ফুল রয়েছে, সেটাও ভাজা লাগবে, সেটা গরম গরম ভাতের সাথেই খেতে ভালো হবে। আর এই যে সকালে টমেটোর সাথে ভাত রয়েছে কিছু, এতে মিক্স করে বা গরম করে দিতে হবে। আর এতে আলাদা রাখা হয়েছে। দুপুরবেলা নিকিতা সুস্মিতারা সবাই বাড়ি আসছে আজকে। আর এদিকে মা আর বাবা আজকে গিয়েছিলো একটু ঝাড়াতে, সেখান থেকে এই যে ডাক্তারও ডাক্তার তো আগে দেখানো ছিল, পরে যে আজকে ঝাড়াই আসছে। আর এই যে বাজার করে নিয়ে এসছে বাবা মা, বহুদিন পর দুজনে মিলে বাজার করছে। এগুলো কো 10 টাকা করে নাকি? হ্যাঁ 10 টাকা করে। এগুলো নতুন নতুন কোম্পানি। আর এই যে বাজার করে নিয়েছে, যা হোক অনেক বেগুন টেগুন নিয়ে আসছে। অনেক কিছু ছিল না বাড়ি, ঘরে কিছুই ছিল না সবজি, কানা সবজি খালি মিলমিকা ডাল এইসবই খাওয়াচ্ছে মার খেতে। আর মা পারে না, কারণ মার পাটা দেখছো কিভাবে ফুলছে। তাই এখানে মার সবজি করতে পারে না, এখানে সবজি কিনে কিনে খাবে। তাই আজকে নিয়ে আসছে মার বাবা চায় সবজি, লাউ ওলকপি বাঁধাকপি ঝিঙা জিরে ধনে সাফ সাবান। এই যে হচ্ছে মা তামাক পান, মা পান খায়। আর হচ্ছে বেগুন উঠাও না, লাউ কথা বলছে। এই যে সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ মুখে জল রয়েছে এখন, কারণ মাথাটা একটু ঘুরছে। চোখ মুখে জল দিয়ে আসলাম পুরো পুজো দিয়ে। এই যে ভোগে কি লাগাবো, তাই যে লুচি আজকে লাগাচ্ছি, মানে ছোট ছোট করে দেখো এই যে পরিয়ে বানিয়েছি। এই যে একটা ছোট ছোট গোলা দিয়ে একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে একটু দিয়ে এই যে পাতলা ধরনের একটা হাতা নিয়েছি, নিয়ে একটু চাপে এখন গোল করে সেপ দিয়ে নিচ্ছি, যাতে ছোট ছোট দেখতে ভালো হয়। তো মন্দিরে এরকম ছোটো ছোটোটা দিতেই ভালো লাগে, বয়সে বড়োটা দিতে ভালো লাগে না। এইভাবে সব বেড়ে নিচ্ছি আগে, দেখছো গোলাটা কতটুক সাইজে, হালকা তেল লাগিয়ে এই যে এরকম করে চেপে চেপে দিচ্ছি। গরম গরম লুচি ভোগে লাগাবো, কি সুন্দর ফুলছে দেখো, পুরো বেলুনের মতন হয়েছে, ফুচকার মতন হচ্ছে না দেখতে, কি সুন্দর। সব ভোগগুলো বানিয়ে নিয়েছি, মানে লুচিগুলো সানাইকা আবার বানাচ্ছে, ওইও ছোটো ছোটো করে আবার গোলা করে নিচ্ছে। আমি এরপরে ভোগে নিয়ে যাচ্ছে, ভোগ লাগাতে যাবো। লুচি বানিয়ে নিয়েছি, চারটে মিষ্টি নিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিয়ে নেবো কিছু কফি ভাজা, কফি ভাজার সাথে এটা দিয়ে ভোগ লাগাতে। কি গরম রয়েছে প্রচুর পরিমাণে, কফি ভাজাটা এই মাত্র নামিয়েছে নিকিতা। ধীরে ধীরে তো নিয়ে যাই আমি।